রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার বাঙালির গর্ব, বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি তার কবিতায়, গানে, উপন্যাসের মধ্যে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামের বিপ্লবীদের এবং ভারতবর্ষের জনগণকে অনেক জাগ্রত করেছিলেন, সেই বিশ্ব বরেণ্য কবির প্রয়াণ দিবসে আমাদের আত্মীয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডায়মন্ডহাবাদ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস শহর প্রতিটি শাখা সংগঠনের নেতৃত্বের উপস্থিতিতে বিশ্ব বরেণ্য কবিকে আমরা শ্রদ্ধা জানালাম। ঈশ্বর এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করলাম তিনি যেখানেই থাকুক তার আত্মার শান্তি কামনা করলাম। পাশাপাশি তার যে উপদেশমূলক উপন্যাস, গান, কবিতা যেখানে স্বাধীনতার আনায় ভীষণভাবে বিপ্লবীদের এবং গণ আন্দোলনের চেতনা যুগিয়েছিল, আজকের সেই হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলিতভাবে যারা নিজেদের জীবনকে বাজি রেখে ব্রিটিশদের তাড়িয়েছিল ভারতবর্ষ থেকে, আজকের বিজেপি নামক একটা রাজনৈতিক দল ভারতবর্ষের ক্ষমতায় এসে ধর্মকে সামনে এনে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে ভারতবর্ষের সমাজকে দুর্বল করে দিচ্ছে, দেশকে বিশ্বের কাছে কলঙ্কিত করছে। পাশাপাশি আমরা ওই বিজেপি নামক রাজনৈতিক দল, ওই ধরনের যারা অসভ্য, অমানবিক, অশিক্ষিত দলদের মানবিকভাবে আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা একই জায়গায় বিদ্রোহী কবি নজরুল ইসলামের আমরা প্রতিকৃত সেখানেও মাল্যদান করলাম, তার গান উপন্যাসের মধ্যে দিয়ে, কবিতার মধ্যে দিয়ে তিনিও ভারতবর্ষের বিপ্লবীদের এবং ভারতবর্ষের গণদেবতাদের জাগ্রত করেছিলেন ব্রিটিশ তাড়াতে। তাই একদিকে রবীন্দ্রনাথের প্রতিকৃত, একদিকে নজরুল ইসলামের প্রতিকৃত, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিকৃত আমরা আজকে সেটাকে অমূল্য বাণী তিনি আমাদের বিশ্বের মাটিতে প্রকাশ করে গেছেন, যে তার প্রয়াণ দিবসে দাঁড়িয়ে ভিক্ষা জানাই বিজেপি নামক রাজনৈতিক দলকে, যে দেশ ভারতবর্ষ শান্তির কথা বলে, মিলনের কথা বলে, হিন্দু মুসলিম ধর্মের মিলনের কথা বলে, হিন্দু মুসলিম খ্রিস্টানের মিলনের কথা বলে, সেই মিলনের দেশ এই ভারতবর্ষ, যেখানে বিশ্বে ভারতবর্ষের একটা আলাদা স্থান আছে, সেই মৈত্রী দেশকে, সেই শান্তির দেশকে, সেই ভ্রাতৃত্ববোধের দেশকে কলঙ্কিত করতে চাইছে বিজেপি সরকার। তাই বিজেপি সরকার বিজেপি পার্টিকে ধিক্কার জানাই বিশ্ব বরেণ্য কবির লেখনীকে, উপন্যাসকে তারা কটাক্ষ করছে, সেই ধিক্কার জানিয়ে আমাদের এখানে উপস্থিত আছেন ডায়মন্ডহাবাদ 2 নম্বর ব্লকের কংগ্রেস অফিসের সভাপতি রফিকদা, শ্রমিক সংগঠনের সভাপতি হাসিমুল আছেন, আমাদের যুব নেতৃত্ব সরিষার অবজারভার, আমাদের অত্যন্তের পুত্রসম শামীম আহমেদ আছেন, আছে সত্য নেতা বিমলেন্দু পরিচিত থেকে আরম্ভ করে অরিন্দাম ঘোষ, সুপ্রিতা থেকে আরম্ভ করে কিষাণ সেনের সভাপতি নীতিশ মোদক, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ডায়মন্ডহাবাদ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কালিদাস দা আছেন, কর্মযোগ্য মহিদুল আছেন, অরিন্দ মাঝি আমাদের ফর্দক প্রধান আছে, মাদুরের কামারপুরের প্রধান সভাপতি, প্রত্যেক দলের নেতৃত্ব কর্মীরা আমরা উপস্থিত হয়েছি, সবাই মিলিত হয়ে
বিশ্ব বরেণ্য কবিকে আমরা শ্রদ্ধা জানাবো, তাকে সম্মান করি। পাশাপাশি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আমাদের বিশ্ব বরেণ্য কবির যেমন আমরা প্রতিকৃতি তৈরি করেছি, পাশাপাশি বিশ্ব বরেণ্য কবি আমাদের বিশ্বের কবি নজরুল ইসলামের প্রতিকৃতি আমরা তৈরি করেছি আমাদের নেতা আমাদের আত্মীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তাই বিশ্ব বরেণ্যকে যেমন আমরা বরণ করব, আমরা আমাদের কবি নজরুল ইসলামকেও আমরা বরণ করব। তাই আমরা শুরু করেছে এবং তিনি উদ্যোগ সহ প্রতিটি শাখা সম্প্রদায়ের পক্ষ থেকে। তুমি রবে